আসসালামু আলাইকুম শেয়ার করব সরিষার তেলে ভীষণ মজার ঝরঝরে বিফ তেহারি কীভাবে সহজে মজার এবং পারফেক্টভাবে বিফ তেহারি বাসায় রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ তৈরি করা খেতে ভীষণ মজার এই বিফ তেহারি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তেহারি রান্না করার জন্য প্রথমে আমরা একটা মশলা গুঁড়া করে নিব এজন্য নিয়েছি জিরা শাহি জিরা লং এলাচ দারুচিনি গোলমরিচ জয়ফল ঝরচি সব কিছুকে টেলে গুঁড়া করে নিব। এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরু মাংস মাংসগুলিকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ কাপ এক কাপ দিয়ে দিব টক দই দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা গুঁড়া করে রাখা গরম মশলা টুকু দিয়ে দিলাম দশটি কাঁচামরিচকে মাঝখানে একটু ভেঙে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি চিনি একটা চামচ লবণ এবার সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে মাংসগুলিকে রেখে দিব তিন চার ঘন্টার জন্য ম্যারিনেট করা মাংসটা প্রথম তিন ঘন্টা রেখে দিব ফ্রিজের নর্মালে এরপর ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা বাহিরে রেখে দিব এবার চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম হাড়ি গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে করে রাখা মাংসগুলিকে মাংস নেড়ে চেড়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব কষানোর সময় মাংসতে কোনো পানি ব্যবহার করতে হবে না মাংস যেহেতু দই দিয়ে মেরিনেট করা হয়েছে মাংস থেকে অনেকখানি পানি বের হবে এজন্য জন্য প্রথম দিকে মাংসটা মাংসের পানি দিয়ে কষিয়ে নিব ঢেকে মাংসগুলিকে রান্না করে নিব তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত মাংসের পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার না আচারের মাঝে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংস নাড়াচাড়ার উপরে ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতেই মাংস অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে পাখিটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এবার সব কিছু একত্রে মিশিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা একদম সিদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হয়ে যায় ঠিক ততক্ষণ মাংস রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে একপাশে রেখে দিব এখন চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরা দারুচিনি চারটি এলাচ পাঁচটি লং সাথে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এক কেজি পলয়ের চাল এবার চাল সব কিছুর সাথে মিশিয়ে তিন চার মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব একটা ছোট্ট টিপস দিয়ে এখানে পোলাও রান্না করার ক্ষেত্রে চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এই দশ মিনিটের মতো তারপরে পানিটা ঝরিয়ে নেবেন সেই পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে চালগুলি ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস সাথে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এক কেজি পোলাও চাল নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম দুই কেজি গরম পানি চালটা যেই কাপ দিয়ে মাপবেন চেষ্টা করবেন চালের ডাবল সেই কাপ দিয়ে পানি নিয়ে নিতে এবং পানিটাকে ফুটিয়ে নিতে সাথে আরও দিয়ে দিলাম শুধুমাত্র জ্ঞানের জন্য আটটি কাঁচামরিচ বিশ বাইশটি কিশমিশ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ লবণ মাংস রান্না করার সময় দিয়েছি এখন চালের মাঝে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর ঝালটা ব্যবহার করবেন এবার ঢেকে চুলার হাই হিটে তেহারিটা রান্না করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব আবার ভালো করে নেড়ে চেড়ে উপরের চালগুলি নিচে নিয়ে যাব নিচের চালগুলিকে এভাবে রান্না করে আবার চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে রাখবো মতো এক নাগারে অনেকক্ষণ ধরে ঢেকে রাখবেন না তাহলে নিচটা ধরে যেতে পারে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এর মাঝে আমি দুবার করে নেড়ে দিয়েছিলাম চুলার আঁচটা কমে আছে দেখেন পানিটাও অনেকটা কমে গিয়েছে আর চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখনও পুরোপুরি চালটা সিদ্ধ হয়নি আর ঝরঝরাও হয়নি এবার দমে দিয়ে রাখবো এজন্য উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার আঁচটা একদম লোয়ে করে নিচে একটা তাওয়া দিয়ে দিব তাওয়া দিয়ে চুলার লো আচেই রেখে দিব বিশ মিনিটের মতো তেহারিগুলি বিশ মিনিট পর নেড়েচেড়ে তেহারিগুলি এবার পরিবেশন করে নিচ্ছি একটু দেখাচ্ছি কতটা ঝরঝরে আর পারফেক্টভাবে তেহারিগুলি তৈরি হয়ে গিয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে মজার এই বিফ তেহারির রেসিপিটি শেয়ার করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে অনুরোধ হলেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেওয়ার জন্য ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফ্রেজ